মানুষের কত কত আবিষ্কার যার কোনো কোনোটি বদলে দিয়েছে বিশ্বের ইতিহাস আবার কোনো কোনোটি সামনে আসার আগে ছিল কল্পনাতীত এবারে এবার এমনই এক আবিষ্কারের কথা ভাবছে সুইডেনের এক জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান তারা সম্প্রতি এক জাহাজের নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে ডানাওয়ালা জাহাজ নির্মাণের কথা ঘোষণা দিয়েছে দ্য ড্রাইভেন এর প্রতিবেদনে জানানো হয়েছে নব্বই শতাংশ পর্যন্ত কার্বন নিঃসরণ কমাতে সক্ষম হবে এই জাহাজটি যা জাহাজের নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান ওয়ালেনিয়াস মেরিনের সঙ্গে যুক্ত হয়ে নির্মিত হবে এর থাকবে চারটি বিশাল আকৃতির ডানা এই জাহাজটি আগামী দুই সাল থেকে আটলান্টিক মহাসাগর দিয়ে চলাচল শুরুর কথা রয়েছে আর এতে বহন করা যাবে ছয় থেকে সাত হাজার গাড়ি এর প্রতিবেদনে আরো জানানো হয়েছে ইতিমধ্যে প্রাথমিকভাবে জাহাজটির জন্য ওশেনবার্ট এবং দ্য উইন্ড পাওয়ার কার ক্যারিয়ার বা ডাব্লিউ পিসিসি নাম নির্বাচিত হয়েছে আর এর নকশাটি জাহাজের জন্য নতুন যুগের সূচনা করতে যাচ্ছে বলে দাবি করছে ওয়ালেনসিয়াস মেরিন ফ্রেইনার জাহাজের তুলনায় নতুন এই জাহাজটির চলাচলে অনেক কম জীবাশ্ম জ্বালানি খরচ হবে বর্তমানে বিশ্বের প্রায় চারশত পঞ্চাশটি বড় যানবাহন বহনকারী জাহাজ প্রতিদিন প্রায় চল্লিশ টন জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে চলতি বছরের শুরু দিকে অবশ্য সাগরে ওসেন বার্ডের ছোট্ট একটি মডেল সফলভাবে চলাচল করেছে সব কিছু ঠিক থাকলে আগামী দুই হাজার চব্বিশ সালেই সাগরে নামবে নতুন প্রযুক্তির পূর্ণাঙ্গ জাহাজটি আর এর দৈর্ঘ্য প্রায় ছয়শত ছাপ্পান্ন ফুট এবং একশত একত্রিশ ফুট প্রস্ত এর পূর্ণ উচ্চতা সুবিশাল প্রসারিত পালসহ হবে তিনশত ফুট আর এটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু জাহাজ